हेलो एवरीवन, दिस इज मी अमृत एंड वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज सीकर। माय फ्रेंड्स, आज के আমি लेट दिए नरेशन चेंज কি করে করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে কভার করার চেষ্টা করব। অলরেডি নরেশনের উপরে আমার তিন চারটে ভিডিও বানানো হয়েছে, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবে, কারণ আগের ভিডিওগুলো যদি না দেখো তাহলে এই ভিডিওটা কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? কারণ রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এটসেট্রা এটসেট্রা এই সমস্ত জিনিসগুলো প্রথম ভিডিওতে আমার কভার করা হয়েছে। তো আজকে আমি লেট দিয়ে নারেশন চেঞ্জ কী করে করতে হয় সেটা আলোচনা করব। বাট বিফোর স্টার্ট দ্য লেসন, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ফার্দার নোটিফিকেশন। ওকে, সো লেটস গেট স্টার্ট দ্য টপিকস। তো আমাদের বিষয় হলো লেট দিয়ে নারেশন চেঞ্জ কী করে করব। অর্থাৎ আমাদের বুঝতে হবে যে লেট লেট অর্থ কি, ঠিক আছে? লেট অর্থ হলো টু অ্যালো, ঠিক আছে, অর্থাৎ অনুমতি দেওয়া, ঠিক আছে? এবং লেট কিন্তু ভার্ব হিসেবে কাজ করে, পার্ট অফ স্পিচের ভার্ব হিসেবে কাজ করে। অর্থাৎ লেট দিয়ে নারেশন চেঞ্জ কি করে করতে হয় সেটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি। হ্যাঁ, যেমন ধরো লেখা একটা বাক্য রয়েছে, হি সেড টু মি লেট আস প্লে ফুটবল। দেখো বাক্যটার আগে বাংলা আমরা অনুধাবন করে নিই, ঠিক আছে? দেখো, হি সেড টু মি লেট আস প্লে ফুটবল, সে আমাকে বলেছিল চলো ফুটবল খেলি। তার মানে কি, এখানে কিন্তু প্রপোজাল হচ্ছে না, হিটা মিটাকে প্রপোজাল করছে, ঠিক আছে? হিটা কিন্তু মিটাকে প্রপোজাল করছে, চলো আমরা ফুটবল খেলি। অর্থাৎ যদি প্রপোজাল বা সাজেস্ট বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা মডাল অক্সিলারি হিসেবে শুটটাকে ব্যবহার করবো। এটা অনেকে বুঝতে পারে না, শুট কোথায় হবে আর মাইট কোথায় হবে। তার শর্টকাট ট্রিক্স হলো যখনই আমরা লেট দেখবো, ঠিক আছে, যেহেতু লেট দিয়ে নারেশন চেঞ্জ করতে বলেছে, এই লেটের পরে যদি আস থাকে, ঠিক আছে, লেটের পরে যদি আমরা আস দেখতে পাই, লেটের পরে আস থাকলে কিন্তু আমরা শুট ব্যবহার করবো, ঠিক আছে? প্রপোজ হচ্ছে বা রিকোয়েস্টেড হচ্ছে, যাই হোক, ঠিক আছে, আমরা লেটের পরে আস দেখলাম মানে কি বসাবো, প্রপোজাল বা সাজেস্টেড বসাবো। তাহলে আমরা নারেশন চেঞ্জ করলে কি হবে, হি প্রপোজড, বা সাজেস্টেড মি, তারপরে কি বসাবো, দ্যাট বসাবো। এখানে যে কমাটা রয়েছে কমাটার পরিবর্তে আমরা কি দ্যাট বসাবো, ঠিক আছে? এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, উপরে তোমরা সেন্টেন্স দেখতে পাবে, ঠিক আছে? হি প্রপোজড অথবা সাজেস্টেড মি, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা ব্যবহার করবো, ঠিক আছে? এবং তারপরে কি হবে, দ্যাট বসাবো কমাটার পরিবর্তে। এবং যেহেতু এখানে আস বোঝাচ্ছে, আস মানে কি আমরা, চলো আমরা খেলি, সেই জন্য এখানে হি এবং মি এই দুটো মিলে কিন্তু আমরা কি হয়ে যাবে, উই হয়ে যাবে। হ্যাঁ, এই আসটা উই হবে, কেন হবে, কারণ আসটা কিন্তু কিসে রয়েছে, অবজেক্টিভ ফর্মে রয়েছে, অবজেক্টিভ ফর্ম কিন্তু কখনো সাবজেক্ট হতে পারে না, সেই জন্য আসটাকে আমাদের কি সাবজেক্টিভ ফর্মে কনভার্ট করতে হবে। এবং আমরা জানি আসের সাবজেক্টিভ ফর্ম হলো কি, উই, ঠিক আছে? তাহলে উই এর পরে, যেহেতু আমি বললাম লেটের পরে আস রয়েছে, আস থাকলে আমরা কি ব্যবহার করবো, মডেল অক্সিলারি হিসাবে শুড ব্যবহার করবো, ঠিক আছে? তাহলে দ্যাট উই শুড প্লে ফুটবল। ওকে, আসলে এতটুকু তোমরা বুঝতে পেরেছ? অর্থাৎ লেটের পরে আস থাকলে আমরা প্রপোজ অথবা সাজেস্ট এই দুটোর মধ্যে যেকোনো একটা বসাবো, এবং কমা এর পরিবর্তে দ্যাট বসাবো, এবং যে অবজেক্টিভ ফর্মে থাকবে, প্রোনাউন থাকুক আর যাই থাকুক, সেটাকে আমরা সাবজেক্টিভ ফর্মে কনভার্ট করব, এবং তারপরে শুড বসাবো, এবং তারপর বাদ বাকি যে প্রশ্নটুকু যেমন রয়েছে অ্যাজ ইউজুয়াল ঠিক সেরকমই বসাবো। চলো আর একটা এক্সাম্পল মাধ্যমে কোন জায়গাতে আমরা মাইট ব্যবহার করবো, অর্থাৎ শুড লেট, লেট আস করে তো শুড হয়, মাইট কখন হয়, অর্থাৎ লেটের, লেটের পরে যদি আস থাকে আমরা তাহলে শুড ব্যবহার করবো, এবং লেটের পরে আস না থেকে যদি যে কোনো একটা ওয়ার্ড থাকে, ঠিক আছে, যে কোনো ওয়ার্ড থাকলে কিন্তু আমরা অক্সিলারি ভার্ব হিসেবে মাইট ব্যবহার করবো। অনেকে এটা বুঝতে পারে না যে কখন আমরা শুড ব্যবহার করবো আর কোন সময়টাতে আমরা মাইট ব্যবহার করবো। চলো আর একটা এক্সাম্পল নিয়ে বিষয়টাকে সহজে বোঝার চেষ্টা করা যাক। আমি এই এক্সাম্পলটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। দেখো, হি সেড টু মি, আমি করে দিলাম হি সেড টু মি
कमा लेट मी जा चे एज यूजुअल बुशी दिलो लेट मी प्ले फुटबॉल ओके लेट मी प्ले फुटबॉल अलग दुटो वाक्यों मध्य बांग्ला পার্থক্য দেখা এখানে যেটা বলছে হি সেড টু মি লেট মি প্লে ফুটবল অর্থাৎ সে বলছে সে বলেছিল আমাকে ফুটবল খেলতে দাও এখানে কিন্তু অনুমতি বোঝাচ্ছে তাই কি না এখানে কিন্তু প্রে বোঝাচ্ছে এখানে কিন্তু রিকোয়েস্টেড বোঝাচ্ছে আর এখানে কি ছিল প্রপোজাল বোঝাচ্ছে এখানে সাজেস্ট বোঝাচ্ছিল তাই কি না চলো আমরা ফুটবল খেলি আর এখানে বলছে আমাকে ফুটবল খেলতে দাও সুতরাং এখানে কিন্তু অনুমতি বোঝাচ্ছে সেই জন্য আমরা এখানে কি মাইট ব্যবহার করব তাহলে এখানে কি হবে হি রিকোয়েস্টেড शुधुमात्र चेन्ज करते हैं रिक्वेस्टेड होते अथवा उइश्ड होते ठीक है रिक्वेस्टेड अथवा उइश्ड ये दोटो व्यवहार करब अर्थात प्रपोज अथवा सजेस्ट हम शुड है এবং রিকোয়েস্টেড অথবা উইশড হলে কিন্তু আমরা মাইট ব্যবহার করব ঠিক আছে এখানে দেখো মি বোঝাচ্ছে মিটা কে বলছে এখানে মিটা কিন্তু আমরা হিটাকে বোঝাচ্ছে হ্যাঁ আমি একটা ট্রিক তোমাদেরকে দেখিয়েছিলাম এস ও এন অর্থাৎ এক দুই তিন যদি ফার্স্ট এস ইজ ফর সাবজেক্ট ও ইজ ফর অবজেক্ট আর এন ইজ ফর কি নন ঠিক আছে অর্থাৎ যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্ট অনুসারে হবে মিটা কিসে রয়েছে ফার্স্ট পারসন রয়েছে সেই জন্য সাবজেক্ট অনুসারে হবে সাবজেক্ট অনুসারে হি তাহলে এখানে কি হবে হি হয়ে যাবে He requested me that he might play football. আশা করি তুমি বুঝতে পেরেছো। Subject, object, আর কি? Noun হবে, ঠিক আছে? এক, দুই, তিন। এখানে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এখানে দেখো কি ফার্স্ট পারসন রয়েছে সেই জন্য সাবজেক্ট অনুসারে কিন্তু আমরা এইটাকে রিপ্লেস করব ঠিক আছে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এবং লেট দিয়ে নারেশন চেঞ্জ কি করে করতে হয় সেটা তোমরা বুঝতে পেরেছো ইফ এনি ডাউটস ইউ হ্যাভ ইউ মে কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন ওকে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন বাই বাই